আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটা নতুন ভিডিও গার্ডেনিংয়ের উপরে শুরু করলাম। আমার হাজবেন্ড খুবই আনহ্যাপি বিকজ যে লাউ গাছগুলি লাগানো হয়েছিল গাছগুলি সব মরে গেছে। সিম গাছটাও খুব একটা ভালো হচ্ছে না, টিমটিম করছে, তো সে খুব আপসেট। আমরা কিছু বত্তা শাক উঠিয়ে নিলাম, পুত্তা শাকগুলি এত হয়েছে যে খেয়ে শেষ করতে পারছি। তাছাড়া আজকে দিনটা খুবই সুন্দর ছিল, চারিদিকে বাতাস। এই যে পুত্তা শাকগুলি কি ছোট ছোট এখন, কিন্তু প্রচুর, মানে যেগুলি একটু বড় দেখাচ্ছে তার নিচে অসংখ্য ছোটগুলি আছে। তো বড়গুলি ওঠানো হয়ে গেলে ছোটগুলি বের হয়ে যাবে। আর কিছু গোলাপের কলিও ফুটেছে, ওগুলি ফুল ফুটে যাবে শীঘ্রই। আর আপেল গাছে আপেলগুলি আস্তে আস্তে বড় হচ্ছে। চারিদিকে বাতাসে গাছের পাতাগুলি যখন দুলছিল খুবই ভালো লাগতেছিল, কিন্তু আমার হাজবেন্ডের মনটা খুবই খারাপ ছিল, কারণ ও গাছগুলির পিছনে সময় দেয় যথেষ্ট, তারপরেও যদি গাছগুলি ঠিক মতো না হয় মনটা এমনিতেই খারাপ হয়ে যায়। তো আপনারা দোয়া করবেন যেন গাছগুলি তাড়াতাড়ি ভালো হয়ে যায়, আর তারপরে আমি আবার আরেকটা ভিডিও করে আপনাদের দেখাতে পারি। তো চলুন আমি আমার ইয়ারটা একটু ঘুরে দেখাই। আর এই বড় গাছটার নাম আমি জানি না, কিন্তু এই গাছটা খুবই সুন্দর, মানে ওই পাশের থেকে আমাদের বাসায় এসে পড়েছে। তো ওগুলো যখন বাতাসে দুল খায় খুবই সুন্দর লাগে দেখতে। আর আমার ইয়ার্ডে অনেক পুদিনা পাতা, মানে ছোট একটা গাছ ছিল, সেগুলো এখন ছড়িয়ে অনেক জায়গা দখল করে নিয়েছে। এগুলি চা বানিয়ে খেতে বা বিরিয়ানি টিরিয়ানি এগুলোতে দিতে খুবই দিলে ভালো হয়। চা বা পুদিনা পাতার চাটা খুবই মজা লাগে। আর এটা হচ্ছে আমার বাসার সামনে কিছু সামারে এগুলি গাছগুলি খুব সুন্দর হয়ে উঠেছে, কিন্তু উইন্টার টাইমে এগুলি সব, মানে পাতাগুলি ঝরে কঙ্কালের মতো হয়ে গেছিলো, এখন এগুলি সব পাতায় পাতায় ভরে গেছে, দেখতে খুব সুন্দর লাগতেছে। তো আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ
লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিও নিয়ে বা আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।